মুসলিম শরণার্থীদেরকে নাগরিকতা দেনে মুসলিম ছাড়া অন্যান্য সব ধর্মের শরণার্থীদের জন্য এবার ভারতীয় নাগরিকত্ব দিতে যাচ্ছে দেশটির সরকার। সংশোধন কানুন ইয়ানি সিএএ নে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে শরণার্থী হয়ে আসা অমুসলিম জনগণ দেশটির নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের 13টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন এবং এসব শরণার্থীরা যাতে অবিলম্বে আবেদন করেন ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমন্ত্রণ বার্তাও দেওয়া হয়েছে। ১৯৫৫ এবং ২০০৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শীঘ্রই এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেননা এখনও পর্যন্ত ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন প্রবর্তন করতে পারেনি দেশটির সরকার। ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান অর্থাৎ মুসলিম ব্যতীত যেসব শরণার্থী ভারতে এসেছেন তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে বিক্ষোভ হলেও এই আইন শীঘ্রই কার্যকর হবে বলে জানিয়েছে মোদী সরকার। Marzia Mannan, Mytv.